ত্বক ক্যান্সারে প্রতি বছর বহু মানুষের মৃত্যু হয়। ত্বক থেকে ক্যান্সার দেহের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ার কারণেও প্রাণহানির ঘটনা ঘটে। সম্প্রতি অস্ট্রেলিয়ার একদল গবেষক ত্বক ক্যান্সার ছড়িয়ে পড়া রোধ করার উপযোগী উপায় বের করেছেন বলে জানিয়েছেন। নতুন এই পদ্ধতি ত্বক ক্যান্সারের বৃদ্ধি থামিয়ে দিতে পারে। এতে দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ক্যান্সার হওয়ার পরও নিরাপদ থাকে। গবেষকরা বলছেন তাদের পদ্ধতি কাজ করবে ত্বক ক্যান্সারের তৃতীয় পর্যায়ে। যখন ক্যান্সারটি শল্য চিকিৎসার মাধ্যমে ফেলে দেওয়া হবে তখন এই ওষুধের প্রয়োগে আর ক্যান্সারটি হবে না। উল্লেখ্য, বিশ্বে প্রতি তিনটি ক্যান্সার রোগীর মধ্যে একজন ত্বকের ক্যান্সারে আক্রান্ত। এনআরবিসি ব্যাংক সুখবর প্রতিদিন।